নিদাস ট্রফির অঘোষিত ফাইনালে শেষ ওভারের নাটকে জিতে গেছে বাংলাদেশ। তবে চরম উত্তেজনাকর মুহূর্তে তীব্র প্রতিক্রিয়া দেখানোয় শাস্তি হয়েছে টাইগার ক্যাপ্টেন সাকিবুল হাসান এবং একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানের। শেষ ওভারে আম্পায়ার নো বল না দেওয়ায় প্রতিক্রিয়া দেখান সাকিব, আর সোহান একাদশের বাইরে থেকেও লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস বট সাকিবকে 25% ম্যাচ ফি জরিমানা করেছেন, পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। নুরুল হাসানের ভাগেও জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে সুখের বিষয় হলো, সাকিব যেভাবে প্রতিক্রিয়া দেখেছিলেন তাতে তার 1-2 ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল, শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। সূত্রটি জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস বট বুঝতে পেরেছেন যে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত থেকেই ঘটনার শুরু, যেহেতু আম্পায়ারদের ভুলের কারণেই এত কিছু, সাকিব নুরুলকে বেশি শাস্তি পেতে হয়নি। তবে সাকিবের এই প্রতিক্রিয়ায় খুশি হয়েছেন ক্রিকেট প্রেমীরা। নো বল নিয়ে বিতর্ক বাংলাদেশের জন্য তো নতুন কিছু নয়। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।